মাদারীপুরের রাজরে ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের 11 দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। সুজন হোসেন ডিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন। মাদারীপুরের রাজরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার অ্যাসোসিয়েশন রাজর উপজেলা শাখার আয়োজনে সংরক্ষিত নারী মেম্বার ও সাধারণ ইউপি মেম্বারদের নিয়ে 11 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 11 দফা দাবিগুলোর সংক্ষিপ্ত রূপ: সম্মানী ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, অফিস ও জনবল প্রদান, শুল্কমুক্ত মোটর সাইকেল দেওয়া, মাসিক সমন্বয় সভায় থাকার বিধান, আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগদান, তদন্তবিহীন মামলা না দেওয়া, সংশ্লিষ্ট অনুমতি ছাড়া আটক না করা, টিএ ও ডিএ প্রদান, স্ট্যান্ডিং সম্মানী কমিটির ভাতা ও খরচ প্রদান। 6 নভেম্বর রোববার রাজর উপজেলার বদরবাসা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ তারা মিয়া ব্যাপারীর সভাপতিত্বে ও মোহাম্মদ নাহিদ ইমরান নাসির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল খন্দকার। এ সময় আরও বক্তব্য রাখেন রাজর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সামাত মতব্বর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ শেখ, সদস্য সচিব মোহাম্মদ জুয়েল মিয়া, সদস্য জলিল মতব্বর, সদস্য ওজুফা বেগম জব্বার খান, সদস্য মাহবুব হাওলাদার, সাগর মেম্বার সহ প্রমুখ। এ সময় ইউপি মেম্বাররা তাদের এই 11 দফা দাবি বাস্তবায়নের জন্য ভবিষ্যতে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। যাতে আমাদের তিন মূল্যের যারা প্রতিনিধি আছি তাদের সম্মান এটা সম্মানজনক স্থানে যায়, বলি না যে এটা হবে সম্মানজনক স্থানে যায়, এটা আমাদের দাবি। এই পর্যায়ে বলেন আপনি কি বলতে চান সব বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জোরে ধরে বলুন আপা। আমার বন্ধু আপনাদের বাংলাদেশ মেম্বারের ডিসিশনের